हेलो व्यूवर्स, वेलकम टू माय चैनल मोमोर साथे रान्ना बान्ना। आज के शेयर करब मेथी शाक दिए आलू बेगुनेर एक टेस्टी रेसिपि। की पद्धति तैरी कर ले मेथी शाकेर तेतो भाव एकदम चले जाबे आज के भिडियोते शेयर करब। एई मेथी शाक डायबिटिस रोगीदेर जोन्नो खुबी स्वास्थ्यकर होये थाके आर रक्त परिशोधनेओ साहाज्य करे। तीनटे आलूके एकटु बड़ो साइज करे डुमो करे केटे निएछि। तीनटे माझारी साइजेर बेगुनकेओ आलुर पिसेर समान करे डुमो करे केटे निएछि। दुई आँटि मेथी शाक प्रथमे तीन थेके चार बार जले धुए निएछिलाम, तारपर डाँटी समेत मिहि करे कुछिए निएछि। जारा प्रथमबार मेथी शाक बानाच्छेन अवश्यई खूब भालो करे धुए नेबेन, एते शाक पाताय लेगे थाका माटि मैला एकदम परिष्कार होये जाबे। कड़ाइते दिए दिलाम दुई चामच सानफ्लावर अयेल, आपनारा सर्षेर तेल दिएओ बानाते पारबेन। प्रथमे आलुर पिसगुलोके भालो करे भाजते हबे। आलुर पिस भाजा होये गेले दिए दिलाम जिरे फोड़न, तीनटे शुकनो अस्तर लंका, कुचानो काँचा लंका। जरा झाल कम खान काँचा लंकार परिमाणटा कमाते पारें। एक चामच आदा बाटा दिए एकदम कम आचे एक मिनट भेजे नेब। सामान्य जल दिलाम जाते पुड़े ना जाए, सामान्य हिंग दिलाम, एटा मास्ट अवश्यई देवें, मेथी शाके हिंग दिले टेस्ट बाड़े। हलुद गुड़ो दिए दिलाम आर डुमो करे केटे रखा टमेटोर पिसगुलोओ दिए दिलाम। एकटा बड़ो साइजेर टमेटोर यूज करेछि, सामान्य लवण दिए भाजे थाकब। এইভাবে চেপে চেপে স্ম্যাশ করে দিলাম। টমেটো ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা চাইলে টমেটো পিউরি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, মশলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম কুচানো মেথি শাক। মেথি শাকের তেতো ভাবটা মারার জন্য মশলার সাথে মেথি শাক সবসময় ভালো করে ভেজে নেবেন। মেথি শাক যত বেশি ভাজা হবে তেতো ভাবটাও চলে যাবে, থাকবে না। এখানে যদি বেগুনের পিসগুলো একটু ঘেঁটে যায় কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আবারও এক মিনিট মতন ভেজে নিতে হবে। আজকের এই রান্নাটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মোটামুটি এক গ্লাস মতন উষ্ণ জল দিয়ে দিলাম, খুব বেশি পরিমাণে জল দেবেন না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এবার কম আছে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করতে হবে। মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেছে, মাঝে একবার খুলে চেক করে নিয়েছিলাম, সব জল শুকিয়ে একদম ড্রাই হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, আধা চামচ মতন আমচুর পাউডার আর সামান্য পরিমাণে কাসুরি মেথি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মেথি শাক দিয়ে আলু বেগুনের সবজি। যারা শীতের মরশুমে প্রচুর শাকসবজি খেতে ভালোবাসেন এই সবজি রেসিপিটি ট্রাই করবেন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।